চলুন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি দেখে নেওয়া যাক। এখানে সর্বপ্রথম যে পদ আছে সেটি হচ্ছে ব্যক্তিগত সহকারী, এটি 14 নম্বর গ্রেডের পদ। এখানে পদের সংখ্যা একটি, বয়সসীমা 30 বছর অনূর্ধ্ব, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডেটার এন্ট্রি, টাইপিং ইত্যাদির গতি নিম্নরূপ থাকতে হবে: বাংলা প্রতি মিনিটে 25 এবং ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ। সহকারী হিসাবরক্ষক, এটিও 14 নম্বর গ্রেডের পদ। এখানে পদের সংখ্যা দুইটি, বয়স 30 বছর, যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সর্বশেষ আছে ক্যাশিয়ার, এখানে পদের সংখ্যা একটি, বয়স অনূর্ধ্ব 30 বছর, যোগ্যতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ভালো করে আপনারা দেখে নেবেন, এখানে কয়েকটি জেলার নাম আছে, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। সুতরাং আপনারা জেলাগুলো ভালো মতো দেখে নেবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগের সংক্রান্ত যে কোনো তথ্য bnfe.gov.bd এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এবারে চলুন দেখে নিই আবেদনের যে শর্ত এবং নিয়মাবলী যেটি আছে, আমি তো আগেই বলেছি bnfe.gov.bd এখান থেকে পাওয়া যাবে। মুক্তিযোদ্ধার সন্তান বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। আবেদনের সাথে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। উল্লিখিত পদের জন্য 100 টাকা, এখানে কোড নাম্বার দেওয়া আছে, এই কোড নাম্বারে ট্রেজারি চালানের মাধ্যমে মহাপরিচালক উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঢাকার অনুকূলে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রার্থীর ছবি এবং পরীক্ষার ফি বাবদ চালান কপি ব্যতীত অন্য কোনো সনদ বা প্রমাণের অনুলিপি আবেদনের সাথে সংযুক্ত করার প্রয়োজন নেই। মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লিখিত সকল সনদ বা প্রমাণপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। আবেদনপত্র আগামী 20 ডিসেম্বর 2020 তারিখের মধ্যে মহাপরিচালক উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো 232/1 তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208 এই ঠিকানায় পৌঁছাতে হবে। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য কোনো TADA প্রদান করা হবে না। অসম্পন্ন ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সুতরাং যারা যোগ্য আছেন তারা পদগুলোতে যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।